ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সঞ্চালনায় আছি আমি নুসরা জাহান। গান আমাদেরকে হাসায়, গান আমাদেরকে কাঁদায় এবং গানের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মন ভালো থাকলে যেমন আমরা গান শুনি, ঠিক তেমনি মন খারাপ থাকলেও আমরা গান শুনি। মন ভালো বা খারাপ থাকলে আমরা যেই গানগুলো শুনি সেই গানগুলো নিয়েই আমাদের আজকের এই আয়োজন এবং আপনাদেরকে গান শোনাবার প্রয়াসে আমাদের সঙ্গে স্টুডিওতে আজ দুজন অতিথি উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী সাইফুল হক এবং সবসময় খুব সুন্দর করে যেই মেয়েটি সেজে আসে এবং ভীষণ সুন্দর যাকে স্ক্রিনে লাগে দেখতে, মনীষা ভাদুরী আছেন আমাদের সঙ্গে। চলুন দর্শক, স্বাগত জানাই আমাদের আজকের দুজন অতিথিকে। কেমন আছেন ভাইয়া? মনীষা কেমন আছেন? দুজন আমরা খুব ভালো আছি এবং দুজনকেই অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর সব থেকে বড় কথা যে মনীষাকে সবসময় এত সুন্দর লাগে, আজ কিন্তু ভাইয়াকেও ভীষণ সুন্দর লাগছে দেখতে। আপনাকেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমাকেও খুব সুন্দর লাগছে। আমরা গান শুনবো দুজনের কাছে থেকে, কার কাছে আগে যাব? আজকে কে গান শোনাবে আমাদেরকে আগে? ভাইয়া। আচ্ছা, দুজন তাহলে একটু ঠিক করে ফেলুন যে কে আজকে প্রথম গান শুনবো। মনীষা বলেই ফেলেছে যে ভাইয়া, ভাইয়ার কাছে থেকে আমরা গান শুনবো। তার আগে একটু ছোট্ট করে দর্শকদের জন্য কিছু কথা বলে দিই। এই অনুষ্ঠানটি দেখতে আপনারা চোখ রাখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। তার সাথে সাথে আজ যে প্রিয় দুজন শিল্পী আছেন তাদের সাথে যদি কথা বলতে চান এবং আপনাদের পছন্দের গানের জন্য অনুরোধ করতে চান, তাহলে কী করতে হবে? টেলিভিশন স্ক্রলে দেখানো নম্বরে ফোন করতে হবে। গানে চলে যাবো ভাইয়া, প্রথমে কোন গানটি গাইবেন? আমি এপার বাংলা ওপার বাংলারই কিন্তু দেশকে নিয়ে কুমার শানুজির সেই বিখ্যাত গানটি গরুর গাড়ি চড়ে একদিন শুনে ফেলি প্লিজ। সোনারে বাংলা
লড়ছে চুল মেঘ নেমেছে আকাশ থেকে দেখে আমার হলো যে ভুল সোনারে বাংলা পূর্ব পরিবেশনে এবং যখনই গানটা শুনছিলাম গানটার প্রত্যেকটা বাণী এত সুন্দর ছিল এবং চোখের সামনে না সেই বাংলার অপূর্ব রূপ সেই গরুর গাড়ির চিত্রটি কিন্তু ভেসে উঠছিল। এটাই আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর গায়কের সার্থকতা, যে যে শুনছে বা যারা শুনছে তাদের সামনে একটা কল্পনা, একদমই তাই, কল্পনায় যাতে নিমগ্ন হতে পারে। এখন যাবো একটু আপুর কাছে, কোন গানটি এবার গাইবে? এখন আমার খুবই পছন্দের একটি গান শ্রদ্ধেয় শাম্মী আক্তার ম্যামের গাওয়া, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। ভীষণ পরিচিত এবং বিখ্যাত একটি গান, গানটি গাওয়ার চেষ্টা করছি, শুনে ফেলি। ভালোবাসিনি সবার সাথে
দারুণ পরিবেশন এবং এই গানগুলো শুনে নিঃসন্দেহে এটা বলতে পারি যে টিভি সেটের সামনে বসে যারা এই মুহূর্তে গানটি শুনলেন অনেকের হয়তো চোখের কোণে একটু হলো জল চলে এসেছে। এই গানগুলো হচ্ছে পুরোই অমর গান, আমরা যতই শুনি এই গানগুলো ততই আমাদের কাছে ভালো লাগে। আমি চেষ্টা করেছি, ভুল ত্রুটিগুলো আপনারা সবাই দর্শক যারা আছেন টিভির ওপাশে আমাকে ক্ষমাশোনার দৃষ্টিতে দেখবেন, অনেক গুণী শিল্পীদের গান আমি চেষ্টা করেছি। তারপরে তুমি যখন গান করো একদম গানের মধ্যে ডুবে যেয়ে যে গান করো এটা কিন্তু তোমাকে দেখলেই বোঝা যায়। একটু যাবো ভাইয়ের কাছে, কোন গানটি এখন রয়েছে আমাদের জন্য? আরও একটি বিখ্যাত গান খালিদ হাসান মির স্যারের, যে বাবা কেন চাকর ছবির সেই অন্তর ছোঁয়া গানটি আমিও মেরির মতো বলতে হয় চেষ্টা করছি। ভাইয়ার সাথে গল্প করবো, আগে একটা গান শুনে নেই, না হলে এবার বলবে যে এই যে মেয়েরা মেয়েরা শুধু গল্প করছে আমাকে কিন্তু গল্প করার সুযোগ দিচ্ছে না। গান শুনে নেই। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো ধরে যত ফুল ফোটালা সে ফুলে কাটা ঝাড়া কি পেলা, ভাগ্যের পরিহাসের না বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলে কাটা ঝাড়া কি পেলা, ভাগ্যের পরিহাসের না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ, আমার মতো এত সুখী নয় তো কারো, নয় তো
আশার বালুচর, কি আশায় বেঁধেছে যে খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালু চর, কি আশায় বেঁধেছি যে খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে বারে বারে বেদনার কথা নয় তো কারো জীব, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কব আসবে চমৎকার পরিবেশন। এবং আমি যখন আপনি গান করছিলেন তখন দেখছিলাম যে যারা মিউজিকে আছেন, মিউজিশিয়ান ভাইরা যারা আছেন, একজন আরেকজনের সাথে খুব কিন্তু তারা কমিউনিকেট করছে। আসলে একটা গান ভালো হওয়ার জন্য, একটা পরিবেশনা ভালো হওয়ার জন্য কিন্তু সকলের মিলিত প্রচেষ্টাটা ভীষণ দরকার। একটা গান মনে একটা জীবন, একদমই তাই। এবং অনায়াসে কিন্তু তারা সেই কাজটাই করে যাচ্ছিলেন, নিঃসন্দেহে, একদমই তাই। এবং বেশ কিছু কয়টা গান শুনে ফেললাম, ভাইয়ের কাছে থেকে একটু জানতে চাইবো যে ধরুন এই যে গানগুলো করছেন, যখন প্রথম অনুশীলন করেছিলেন তখন কেমন ফিল হয়েছিল? আমি আপনার সঙ্গে বোধ হয় আজকে প্রথম লাইভ আপনার সঙ্গে, আমার প্রথমে গান ছিল না, আমার প্রথমে ছিল তবলা। তাহলে এই একটু লম্বা করে এই গল্পটা শুনবো, কিন্তু তার আগে আমরা একটা বিরতি নিয়ে নেব। ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত
জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাচ্ছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00 জানি কেন জানি
জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. To Asian Textile. ওয়ালটন স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিকে বিরতির পরে আবার একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাইফুল হক এবং মনীষা ভাদুরী। বিরতির আগে ভাইয়ের কাছে থেকে গান শুনেছিলাম এবং একটু গল্প একটা গল্প ছিল, সেই গল্পটা একটু শুনবো। আমি আগে একবার বলেছি এটা, যদি আপনার সঙ্গে প্রথম আমি তবলা বাজাইতাম, তো তবলা ছোটোবেলায় তখন আর কি তবলাটা খুব ভালো লাগতো, আর বেশি ভালো লাগতো তবলা ফাটাতে। তো প্রচুর আমি এই দুর্নীতিগুলো করতাম। তো একদিন একটা অনুষ্ঠানে গরমের দিনে অনেক বাজাতে বাজাতে ঘেমে তবু দেখি সব শিল্পীকে তালি দিচ্ছে, বাসায় এসে বললাম আমি আর গান ছাড়া আমি তবলা বাজাবো না। এখান থেকে আসলে আমি কোনো জিনিসেই সিরিয়াস না। বাহ, মজার একটি গল্প। এবং এই যে হাতে তালি পাওয়ার যে একটা বিষয়, আজও কিন্তু গান শুনে হাতে তালি দিচ্ছে কিন্তু টেলিভিশনে ওপারে, এই জন্য আমরা বুঝতে পারছি না। কিন্তু দেখুন, আপনি একটা জিনিস চিন্তা করেছে, এই যে শিল্পীদেরকে সকলে যে ভালোবাসে তাদের কণ্ঠের মাধ্যমে, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগা, খুব প্রাপ্তি একজনের জন্য। এবং আমরা যতই জানি না কেন আপনার না বলা এই কথাগুলো, তারপরেও নতুন নতুন দর্শক তো আমাদেরকে দেখছেন, তাদের জন্য না হয় আবার করে বললেন, একটু যাব আপুর কাছে, কোন গানটি এখন আছে? এখন ভাইয়ার আমি মিলে খুব পছন্দের একটি গান ট্রাই করছি। ভাইয়া বলুক, আমরা কি তাহলে একটি জুয়েট পারফরম্যান্স করব এখন? বাহ, চলো যাই গানে। জীবন তোমাকে
প্রিয় বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি অন্তরে দেখেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। অসাধারণ পরিবেশন এবং দুজনের একসাথে একটি ভালো সুন্দর পারফরমেন্স আমরা উপভোগ করে ফেললাম। ভালোবাসা বোধহয় এমনই হয় না, এই গানের যে বাণীগুলো ছিল ভালোবাসা হয়তো এরকমই হয় যে প্রাণের চেয়েও প্রিয়তম বা প্রিয়তমা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, এটা নিঃসন্দেহে। তবে এখনকার ভালোবাসা অনেকটা এ গুড হাউস হয়ে গেছে আর কি, ভালোবাসা আসলেই তাই। কারণ জীবন নিয়ে আমাদের নানা রকম টানাপোড়েন আছে, সেই টানাপোড়েনের সাথে সাথে না ভালোবাসার ধরনগুলো কিন্তু পাল্টে যাচ্ছে। এবং আপনি যেহেতু আমাদের বয়োজ্যেষ্ঠ, আপনি এই উপলব্ধির বিষয়গুলো অনেক ভালো বলছেন। ব্যাপার থাকে, বিষয়টা হয় কি, মানে ভালোর সংজ্ঞাটা কেমন, সুখের সংজ্ঞাটা কেমন, এটা হচ্ছে আওয়ার ওয়ান্ট ইজ ইনফিনিটি সো উই আর আনহ্যাপি। যেখানে চাহিদা শেষ সেখানে সুখের উৎপত্তি। সো এই জন্যে আমাদের চোখ আর জিহ্বা এটার যদি আমাদের কন্ট্রোল থাকে তাহলে আমরা লিমিটের মধ্যে চলে আসি, সুখের উৎপত্তি হয়।
একদমই তাই, এবং সংযত হতে পারলে সব দিক থেকেই ভালো থাকা যায়। একটু মনীষের কাছে যাব, গান নিয়ে কোনো ভালো লাগার মুহূর্ত বা বিশেষ কোনো স্মৃতি আছে? অনেক স্মৃতি আছে, অনেক ভালো লাগার মুহূর্ত। ছোটোবেলা থেকেই বাবা মার সাথে, বাবার কোলে বসে, মার সাথে বসে একদম গানের শুরু। সো গান নিয়ে এত গল্প, এখন শুরু করলে শেষ হবে না। আমরা কোনো একদিন সময় করে শুনবো, সেটা অন স্ক্রিনে হতে পারে, অফ স্ক্রিনেও হতে পারে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন এই মুহূর্তে, দেখে নে কে আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, কি হ্যালো, আমি সামি বলছিলাম, আমি সাইফুল্লাহ ভাইয়ের একজন বড় ভক্ত। কথা বলুন ভাইয়ের সঙ্গে। জি আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ ভাইয়ের সাথে কথা বলছিলাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনার লাইভ শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার আমার সৌভাগ্য যে আপনার প্রথম লাইভ দেখতে পেলাম, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল ভাই। জি প্লিজ প্লিজ। জীবনের নাম যদি টাকা হয় বলে গেছে আমার খুব প্রিয় গান কুমার শানুজির, খুবই প্রিয় গান। ইনশাল্লাহ সাথে থাকুন, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, দুজনের মধ্যে আজকে আমরা তো ডুয়েট একটা পারফরম্যান্স শুনেই ফেললাম, এখন কে গান শোনাবে? তুমি শোনাও ভাইয়া। খালি আজকে কিন্তু মানে খুব মনীষার, শুরু থেকেই দেখছি শুধু মনীষাকে ফ্লোর দিয়ে যাচ্ছে। তুমি গাও, তুমি গাও, আমাকে ছেড়ে দিয়েছে, আমি একটা ছেড়ে দিই। অসাধারণ, এটাই আসলে আমার কাছে মনে হয় যে একটা সম্পর্কের খুব সুন্দর একটি দিক, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা। অনেক বড় মনের মানুষ ও আরো অনেক বড় শিল্পী হোক, দোয়া করি। চলে যাই গানে। মনীষা কোন গানটি আছে এখন? এখন যে গানটি করছি, বন্ধু তোমার বাড়ি তোমার ঘর, এটাও খুব পছন্দের একটি গান, ট্রাই করছি। তোমার ভাব তোমার আগে না, সফারে বিচারণ করে তুমি জানো না। বন্ধু তোমার বাড়ি তোমার ভাব তোমার আগে না, সফারে বিচারণ করে তুমি জানো না। তুমি যখন ঘুমাও থাকে তোমার স্বপনে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। বন্ধুরে সারা রাতে আমার চোখে ঘুম তো আসে না। আমি জানাই প্রেমের বাটে তোমায় ভাবি সারা রাতে আমার চোখে ঘুম তো আসে না। আমি থাকি আওলা চলে, আমি সব কিছু যাই ভুলে, কোনো কাজে মন তো বসে না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। বন্ধুরে তুমি মরে ভুইলা যাইও না, ও বন্ধুরে তুমি মরে ভুইলা যাইও না। Thank you.
যায় না কাউকে বলা, চুপি চুপি অন্তর পুড়ে যায়। যাই না কাউকে বলা, চুপি চুপি অন্তর পুড়ে যায়। এই মন পিঞ্জরের মাঝে শুধু বিরহের সুর বাজে, তোমায় দেখি যেদিকে তাকায়। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। তুমি জানো না বন্ধু, তোমার বাড়ি তোমার ঘর তোমার আগে না, সবখানে বিচারণ করি তুমি জানো না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়ন। বন্ধু রে মনোমুগ্ধকর পরিবেশনা, এবং আজকে কত কমপ্লিমেন্ট তোমাকে দেব বলতো। যেমন শুরুতেই বলেছি, দেখতে ভীষণ সুন্দর, সুকণ্ঠিত অবশ্যই, ভীষণ মিষ্টি একটি কণ্ঠ তোমার, তার সাথে সাথে এই যে গানের সাথে যে অভিনয়টা করলে ভীষণ সুন্দর ছিল। থ্যাংক ইউ। এবং ভালো অভিনেত্রীও বটে। ওরে ভাই, গান না করে অভিনয় করলে হয়তো অনেক ভালো করতে। ট্রাই করেছি, আমার মিউজিক ভিডিওতে আমি নিজে ছিলাম, ট্রাই করেছি। পরিবারকে শ্রদ্ধা জানিয়ে, বিকজ আমার খুব ভালো লেগেছে, আমার কাছে একটা ফোন আসছে এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে যে সাইফুল ভাই, আপনি তো সবসময় এপার ওপার বাংলা সব মিলিয়ে এবার একটু ফোক গান করেন, তো যেহেতু ও ফোকে ঢুকে গেছে, তো আমি এশিয়ান টিভির সকল কলাকুশলীদের জন্য এবং তারা এই গানটি করছি আর কি, শুনে আসে। আচ্ছা, গানটি মনীষার অনেক পছন্দের, গানটা আমরা এখনো বলিনি, বাট গানটা কিন্তু আমার খুব পছন্দের একটা গান। গানে যাব, তার আগে দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চিটং থেকে বলছিলাম। আমি মেরির একজন ভক্ত, আমি মেরির গান খুব পছন্দ করি। কথা বলুন আমাদের প্রিয় আপুর সঙ্গে। জি আসসালামু আলাইকুম। জি, আমি 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 মেরির কাছে একটা গানে অনুরোধ ছিল, সেটাই বলছিলাম আর কি। জি জি অবশ্যই বলুন। একটা মায়ের, যে কোনো একটা মায়ের গান, যেটা আমাদের এশিয়ান টিভির মালিক হারুন ভাইয়ের খুব পছন্দের গান, উনি খুব মায়ের গান পছন্দ করেন, আমিও মায়ের গান পছন্দ করি। পাশাপাশি আর একটা গান আছে, একদিকে পৃথিবী একদিকে যদি থাকো তুমি, এই দুটো গানের মধ্যে একটা রিকোয়েস্ট ছিল, আমি একটা গান শুনবো। ওকে, অবশ্যই চেষ্টা করব, আপনারা আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। বাংলার ঘরে ঘরে কিন্তু শিল্পী, এই যে একটু গান গেয়ে দিলেন তিনি, হ্যাঁ ভালো গাইলেন কিন্তু, চলে যাই গানে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে।
কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কানে বন্ধু, প্রথম দেখার কানে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কানে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে, যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে, যদি না চাই সেখানে আমার জীবনের তরে, সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাগারে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। তুমি বন্ধু আমি ভুলি নাই, ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, মরণ কালে একবার যেন তোমার দেখা পাই, মরণ কালে একবার যেন তোমার দেখা পাই, যদি না পাই সেখানে প্রেম যাইব, যদি না পাই সেখানে প্রেম যাইব বিফলে, তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু না রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা 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 রে। দারুণ পরিবেশন, এবং আমরা যত গানই শুনি না কেন লোকাঙ্গিকের গানের প্রতি অন্যরকম একটা টান আছে, একটা মায়া আছে, একটা ভালোবাসা আছে, বাঙালি মানেই লোকগানের প্রতি ভিন্ন রকমের দরদ আছে। মা মাটি দেশ এই নিয়ে আছি বেশ, একদমই তাই। এবং অবশ্যই ধন্যবাদ লোকাঙ্গিকের এত সুন্দর গানটি শোনাবার জন্য। গানে গানে আবার একটা বিরতি নেবার সময় হয়ে গেল, বিরতিতে যাই। সুপ্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিকে এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী বিদিত বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়শা মারিয়াম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়।
হচ্ছানি কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Age Good Style. Asian Textile. Asian Textile, Age Good Style. Oh,
আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী ব্যতীত বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. সুপ্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের কাছে ভীষণ প্রিয় দুজন সঙ্গীত শিল্পী, সাইফুল হক এবং মনীষা ভাদুরী। বিরতির পর তো আমরা আবার চলে এলাম, এখন কি আবার একটা ডুয়েট পারফরমেন্স আমরা দেখবো, উপভোগ করবো? হয়ে যাক, একদম। আচ্ছা, আমরা তো অবশ্যই গানে যাব এবং ডুয়েট গান শোনার জন্য আসলে অপেক্ষা করতে পারছি না, গান অবশ্যই শুনবো, কিন্তু দর্শকরাও তো আছেন। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, জি হ্যালো, জেল থেকে বলছি। কার সাথে কথা বলবেন? দুইজন যে বিখ্যাত মানুষ আছেন ওনাদের সম্পর্কে আসলে বলার বা গান শোনার মতো সাহসটা আপাতত দেখাচ্ছি না,
অবশ্যই ওনাদের মানে অন্ধভক্ত দেশে বিদেশে সব জায়গাতে আছেন, তবে আমি নিজে ওখানকার একজনের মানে খুবই ভক্ত আছি, তিনি হচ্ছেন অপূর্ব, যার চেহারাটা আমি একবার একটু দেখতে চাচ্ছি, শুধু হাতটাই আমি বারবার দেখছি বা চেহারাটা একবারও দেখতে পাচ্ছি না। আগামী একটা ছবি করলে ওকে আমি তামিলের নায়ক হিসেবে নিব আর কি। না, ও তামিলের নায়ক এখনই হতে পারবে। এশিয়ান টিভিকে ধন্যবাদ অপূর্ব চেহারাটা দেখার জন্য, যদিও অনেক ছোট, মানে ও মানুষ হিসেবে অসাধারণ একজন মানুষ। হ্যাঁ, মানুষ হিসেবে অ্যাকচুয়ালি অসাধারণ দুষ্ট। তবে ভাইজান, একটু আগে কাতার প্রবাসী মানুষের সাথে আমার ঝগড়া হয়েছে, সে ফোন দিয়েছিল আপনাকে, কারণ হচ্ছে আমি অনুরোধ করতে চেয়েছিলাম সৈয়দ আব্দুল হাদির একটা গান, সে আমাকে বলছে ভাইজান হচ্ছে বাংলার কুমার শানু, তো আমি বাংলার কুমার শানুর গানই শুনতে চাই। হ্যাঁ, তাহলে এবারেই কুমার শানু হবে আর কি। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন, গানে চলে যাচ্ছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। তোমার ভাবনা আসে না ঘো, তোমার ভাবনা আসে না ঘো, ওই রাত যত হোক নিঝু,
ছড়ানো বিছানা হয় রে কাটার শয্যা লোকের কাছে বলবো কি এই তো আমার লজ্জা যদি পরিবেশন এবং ভীষণ ভালো লাগার একটি গান শুনে ফেললাম, এটাই বলবো। এবং যাকে সকলে ভালোবেসে শানুদা বলতে ভালোবাসে, সে যতখানি ওপার বাংলার ঠিক ততখানি আমি বলবো এপার বাংলার, কারণ বাংলার গান যারা করেন তারা কিন্তু আমাদের সকলের ভীষণ সন্নিকটে থাকেন। এবার কার কাছ থেকে গান শুনবো? আচ্ছা, গানে তো যাব। আসলে যেটা হচ্ছে যে টেলিভিশন সেটের ওপারে বসে যারা আমাদেরকে শুনছেন, যারা প্রোগ্রাম দেখছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ফোন কল আছে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? আমি মিরিদির সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমি এলিটা। কথা বলুন। হ্যাঁ এলিটা, হ্যালো, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। সুদূর কক্সবাজার থেকে ফোন আসছে, বলো কি গান শুনবে? আপনার কোন মায়ের গান? মায়ের গান, ওকে, সাথে থাকো, অবশ্যই গাবো। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। চলে যাই, কোন গানটি এবার শুনবো? এখন এখনও খুবই পছন্দের একটা গান, কি দিয়া মন কাড়িলা, শুনে ফেলি।
অসাধারণ পরিবেশন এবং এই কালচারি গানগুলো বারংবার শুনতে ভালো লাগে, যতবার শুনি ততবারই না শোনার আগ্রহটা ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায়। এবং নিঃসন্দেহে বলতে পারি যে ঘড়ির কাঁটায় যখন 10:50 তখন টিভি সেটের সামনে বসে বা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক এই অনুষ্ঠানটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে সকলে অপেক্ষা করে। হ্যাঁ একদম পুরোপুরি। যাবো একটু সাইফুল ভাইয়ের কাছে, কোন গানটি এখন শুনবো? একটা প্রেম কাহিনীর গান করি আর কি। একদমই তাই, প্রেম ছাড়া জীবন চলে না। এবং আমার অনেক পছন্দের একজন অভিনেতা আছেন, অভিনেতা ছিলেন বলবো, হুমায়ুন আহমেদ স্যার একদিন বলেছিলেন যে, হুমায়ুন ফরিদি স্যার একদিন বলছিলেন যে, জীবনে প্রেমে পড়ার থেকে ভালো বা মধুর কোনো অভিজ্ঞতা নাকি নেই। গানে গানে সবার সেই প্রেমে পড়া, প্রথম প্রেমে পড়ার স্মৃতিচারণ হয়ে যাক নাকি। রটে যাবে আমাদের প্রেম কাহিনী, আমুকে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, আমুকে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। যদি দূরে যা তোমার ছায়াকে আমি পাঠাবো, আজ যাপন ভালোবাসায় কাল হবে তো প্রেমের বাণী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। Thank you.
এখন প্রেমের বড় সময় পারিজাত ফুল আর ফুটছে না দেহের ভাষায় না মনের ভাষায় কথা বলার লোক জুটছে না তবু মরু রে মাটিতে একটি বাগান আমি সাজাব ভালোবাসার রাগ রাগিনী নতুন করে আমি সাজাব ইতিহাসেতে থাকবে লেখা আমাদের এই জীবনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানাকানি মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী আর মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী চমৎকার পরিবেশন এবং আপনাকে আমি একটি কমপ্লিমেন্ট দিতে চেয়েছিলাম কিন্তু আপনার একজন ভক্ত একজন শ্রোতা ফোন করলেন তিনি কিন্তু তখন সেই কমপ্লিমেন্টটি দিয়ে ফেলেছেন যে বাংলার কুমার শানু আসলে বলতে দ্বিধা নেই সত্যি ভীষণ একদম যখন শুনছি অনেক সময় মনের অজান্তেই যেন মনে হচ্ছিল আচ্ছা হয়তো স্যারের গান শুনছি এরকম লাগছিল দুজনের কণ্ঠেই ভীষণ সুন্দর মিষ্টতা সৃষ্টিকর্তা দান করেছেন অপার কৃপা সৃষ্টিকর্তার আছে এবং যারা এই গানটি শুনলেন যাদের প্রেম সফল তাদের জন্য শুভকামনা যাদের হয়নি তাদের জন্য শুভকামনা চেষ্টা চলতে থাকুক চলে যাব তোমার কাছে কোন গানটি এখন গাইবে এখন গাইছি আমাদের বাংলা মুভির তুমি চাঁদের জোছনা নাও ফুলের উপমা নাও আমার খুব পছন্দের একটি গান অবশ্যই এই গানে যাব তার আগে আরও কিন্তু অনুরোধ আসছে দর্শক আছেন সঙ্গে ওকে ওকে আসসালামু আলাইকুম কে আছেন দর্শক আমাদের সঙ্গে জি আসসালামু আলাইকুম আপু আমি জয়প্রকাশ থেকে চকলেট বাসা থেকে বলছিলাম ওয়ালাইকুম আসসালাম বলুন কার সঙ্গে কথা বলবেন মনীষা আপুর সঙ্গে কথা বলুন জি আসসালামু আলাইকুম জি আপু আসসালামু আলাইকুম জি জি আপু আপনার গান অনেক সুন্দর হচ্ছে থ্যাংক ইউ পরবর্তী যে গানের প্রস্তুতিটা নিচ্ছেন এটা আরো সুন্দর থ্যাংক ইউ জি জি আপনার কোনো রিকোয়েস্ট আছে জি আপনার সবকটি গানই ভালো লাগছে ইনশাল্লাহ গান শুনছি আরও গান শুনবো ইনশাল্লাহ আপনি গাইতে থাকেন ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আর দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে অনেক ধন্যবাদ আসলেই তাই যে ঘুম নষ্ট করে এখন যে এত রাতেও তিনি গান শুনছেন এবং কষ্ট করে ফোনে কল করেছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া ধন্যবাদ কারণ হচ্ছে যে দর্শকরা আছেন বলে শ্রোতারা আছেন বলে কিন্তু আপনারা দুজন ওখানে আছেন আমি এখানে আছি আমরা সবাই এখানে আছি কারণ এই মানুষগুলো যদি না থাকতো তাহলে আমাদের কিন্তু এখানে পরিপূর্ণতা পেত না এবং হয়তো আমাদের এখানে থাকা নাও হতে পারতো কারণ পুরো প্রচেষ্টাটাই তো শুধুমাত্র ভক্ত শ্রোতাদের জন্য ইচ্ছু মনীষার কাছে অবশ্যই আমরা গানে যাব কিন্তু আরও একজন দর্শক আছেন তার আগে একদম আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম গোপালগঞ্জ থেকে শফিকুল বলছি আমি মনীষা বসুতে কথা বলতে চাই কথা বলুন আপুর সাথে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে আপু একটা গানের রিকোয়েস্ট ছিল জি জি বলুন মোর কোয়োগি অঙ্গ যাই জ্বলিয়া বাহ খুব সুন্দর আসলে রিকোয়েস্টের গান অনেক হয়ে গেছে তো আমি এক লাইন গেয়ে দিই ওনার জন্য ধন্যবাদ আপনি যেখান থেকে বলেছেন আমি ট্রাই করছি দুই লাইন আপনার জন্য গেয়ে দিচ্ছি শ্রীকৃষ্ণ Thank you.
চমৎকার পরিবেশন। এবং মনীষা, লোকাঙ্গিকের গানগুলো যেমন তুমি ভীষণ সুন্দর অবলীলায় করে ফেলো, ঠিক তার সাথে সাথে কিন্তু আধুনিক পর্যায়ের গানগুলো আমরা শুনলাম এবং আগেও শুনেছি, ভীষণ ভালো করো। এই দুইটা গান কি পাশাপাশি সবসময়, মানে এই যে এক ঘরানা থেকে আরেক ঘরানার গান, এগুলো কি সবসময় একসাথেই প্র্যাকটিস করা হয়? আমার না সবসময় গান বেশি শুনতে ভালো লাগে। আমি ট্রাই করি যে সব ধরনের গান গাওয়ার চেষ্টা করি শুনে শুনে, জানি না কতটুকু পারি, বাট চেষ্টা করি। তো সেই চেষ্টা থেকেই আজকে এতটুকু। এই সবার আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, দর্শকদের ভালোবাসায়। একদমই তাই। এবং আমরা তো একটি গান শুনতে চেয়েছিলাম, এই গানটা না হয় পরে শুনে একটু বিরতি নিয়ে আসি। অবশ্যই। সুপ্রিয় দর্শক, সময় হলো আবার একটি বিরতি নিয়ে, এবার থাকুন ওয়ালটন স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিকের সাথে। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। জানি কে জানি, কখন জানি কে জানি, দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Ejigur Style. Asian Textile. Asian Textile, Ejigur Style. Oh,
শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি ইলিশ মেলা দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The award goes to Asian Textile. Asian Textile, Asian Good Style. Oh,
ওয়ালটন স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিকে আবার একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সঙ্গীতশিল্পী সাইফুল হক এবং মনীষা ভাদুরী। বিরতির পরে আবার আমরা ফিরে চলে এলাম, মনীষার কাছে থেকে গান শোনার কথা ছিল, চলে যাই গানে। আগে কি ডুয়েটটা করে নিব? ভাইয়ার আমার ডুয়েট ছিল, আমরা তোমার একটা পরিবেশন আগে শুনে ফেলি, কারণ হচ্ছে যে তখন কিন্তু বিরতি নেবার আগে ফোন কলগুলো পরপর তোমার ছিল, তোমার যারা শ্রোতা ভক্ত আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে, একটা গান হয়ে যাক। হ্যাঁ, এখন যে গানটি করছি এই গানটিও বাংলা মুভির সং, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, খুব পছন্দের একটি গান। Oh,
চমৎকার করে গানটি গাইলে এবং গানের আসলে শক্তিটা দেখো, যে আমরা সিনেমা কিন্তু গান ছাড়া কল্পনাই করতে পারি না, কোনোভাবেই মাথায় আসে না যে গান ছাড়া কোনো সিনেমা হতে পারে, অসম্ভব একদম। এবং সময়ের সাথে সাথে হয়তো সেই সিনেমার কাহিনী বা গল্প ভুলে গিয়েছি, কিন্তু এই যে কালজয়ী গানগুলো একদম ছোট্টবেলায় প্রথম শোনা, তারপরেও কিন্তু এখনও মনে আছে, এখনও মানে শুনলে মনে হয় যে আমরা বারবার করে শুনি একটা গান, একদম। এবং কত পরিচিত এই যে ফিলটা হওয়া, যে কত পরিচিত আমার জানাশোনা একটি গান, এবং শ্রোতা হিসেবেও পুরোপুরি। আচ্ছা, এবার দুজনের যে ডুয়েট পারফরম্যান্স যে ছিল সেই পারফরম্যান্সে চলে যাব, উল্টাটাই করি, শেষটা ডুয়েট করি। আচ্ছা, তাহলে এখন যাব ভাইয়ের কাছে। আমি আবারও এশিয়ান পরিবারের অনুরোধের অবশ্যই আমি মিউজিশিয়ানস ভাইদের অনুরোধ করছি, বাংলা গানে একটু ওয়েস্টার্ন মিউজিক থাকবে, বাট গানটি পুরো বাঙালি থাকবে, আপনাদের কিছু কারিশমা। রে বিন্দিয়া কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাবি চলিয়া, কান্দিস না রে, আরে কান্দিস না রে বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাবি চলিয়া, কান্দিস না রে। Done.
চলে আসি এবার কিবোর্ডে। ড্রামসটা একটু হয়ে যাক। অপূর্ব তবলা, ভীষণ সুন্দর পরিবেশনা। এবং মিউজিশিয়ানস ভাইয়েরা যারা আছেন, শুরু থেকেই তো একদম প্রথম থেকেই তারা কিন্তু তাদের হাতের কারিশমা দেখিয়েই যাচ্ছেন, এবং এখন একদম এই যে সিঙ্গেল সিঙ্গেল করে ওয়ান বাই ওয়ান যে সুন্দর করে তারা বাজালেন, সত্যি যারা মিউজিশিয়ানস আছেন সবাইকে অনেক ধন্যবাদ, কারণ এদের প্রচেষ্টাতেই কিন্তু আমরা একের পর এক সুন্দর গান শুনছি। আমি কিন্তু ভালোবাসার প্রতিশোধ নিলাম, অফ ইয়ারে আমাকে অনেক জ্বালিয়েছে, এই জন্য আমি জ্বালিয়ে দিলাম। এটা কি মিষ্টি প্রতিশোধ ছিল? ভালোবাসার প্রতিশোধ, একদমই তাই। ভীষণ সুন্দর করে কথা বলেন অবশ্যই সাইফুল ভাই। যাবো একটু মনীষার কাছে। এখন আসলে আমরা কার কাছে থেকে গান শুনবো, নাকি আমরা এখন ডুয়েট গানটাই শুনে ফেলবো? হয়ে যাক, হয়ে যাক, সেটাই, কারণ অধীর আগ্রহে সকলে অপেক্ষা করছে। একদম গানে যাব, আবারও তার আগে দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আমি ওয়ালাইকুম সালাম বলছিলাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপু। আমি একটু আপুর সাথে কথা বলতে চাইছিলাম। মনীষা আপুর সাথে কথা বলুন। জি জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইবো কথা, খুব সুন্দর, অবশ্যই চেষ্টা করবো। ভাইয়ের কাছে রিকোয়েস্ট আছে, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। বাহ, খুবই রুচিসম্মত গান, থ্যাংক ইউ, সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। গানে চলে যাই, গান শুনে ফেলি। বাঁচি কি করে বাঁচি গো, হায় তোমাকে ছাড়া। বাঁচি কি করে বাঁচি গো, হায় তোমাকে ছাড়া। লাগে না আমার মন কথা তোমাকে ছাড়া
আশীর্বাদ কোনো বিষাদ হবে কোন আমার মন চায় ভেবেছে কখন পরিবেশনে এবং দুজনের গায়কে দেখে মনে হচ্ছিল যেন কতবার হয়তো একসাথে বসা হয়েছে, গানটা নিয়ে প্র্যাকটিস করা হয়েছে। আসলে শুনতে এমনই লাগছিল, কিন্তু আমরা তো জানি যে একদম ইনস্ট্যান্ট কিন্তু গানটি গাওয়া হলো, বেশ ভালো কম্বিনেশন ছিল আমি বলবো। অনেক অনেক ধন্যবাদ এই গানটির জন্য, কারণ অনেক পছন্দের একটি গান। আমাদের সঙ্গে দর্শক আছে, একদম আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? কার সাথে কথা বলবেন বলুন, ভাইয়ের সাথে নাকি আপুর সাথে? সবার সাথে বললাম তো, কথা বলুন দুজনের সাথে, কথা বলুন। জি আসসালামু আলাইকুম, পরে কথা বলছি, আজকে তাই আগে কথা বলবো ভাইয়া। জি আসসালামু আলাইকুম। আপনার যে ভোকাল কোয়ালিটি, ফ্লেভারটা আমি পাচ্ছি পঞ্চম দার মতো, মানে রাহুল দেব বর্মন, আর ডি বর্মনের মতো আমার কাছে এরকম লাগছে। অনেক ভালোবাসা, আমি ফ্লেভারটা আসছে পঞ্চম দার মতো। তো আপনি ওনার যে কোনো একটি গান অবশ্যই আজকে আমাদের জন্য নিবেদন করবেন। জি প্লিজ, আশা রইল। আর আমাদের বন্ধুর কাছে যাই, অপূর্ব পারফেক্ট গাচ্ছে, বন্টি কেমন আছে? জি জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি আমি ভালো আছি, বলছি যে অপূর্ব পারফেক্ট গাচ্ছে মধুকণ্ঠে প্রিয় কণ্ঠে,
থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য, আশীর্বাদ করবেন। অনেক দোয়া, অনেক আশীর্বাদ। সেই সঙ্গে বিনম্র অনুরোধ হলো, সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইছে রাজা, খুব সুন্দর ভাষণ রে গারে গানটি, অনুরোধ থাকলো, বিনম্র অনুরোধ। ওকে, অবশ্যই চেষ্টা করব। আর একটা জিনিস বলছি, আপনার স্পর্শ স্বরগুলো খুব মানে কিউট হয়ে বেরিয়ে আসছে, একদম স্পর্শ স্বরগুলো এত সুন্দর লাগছেন, অনেক শিল্পীর পক্ষে সম্ভব না। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। গানে গানে আবার একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, আমরা একটি বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ejigur Style. Asian Textile. Asian Textile, Ejigur Style. শেষে
সাইফুল হক এবং মনীষা ভাদুরি। বিরতির পরে আবার একবার চলে এলাম। এখন দুজনের মধ্যে কে আমাদেরকে গান শোনাবে? হ্যাঁ, কারণ হচ্ছে যে শুরু থেকে আমরা কিন্তু একটা জিনিস দেখছি যে আপনাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। এটা দুজন শিল্পী যখন গান করতে আসেন, এটা আমার কাছে মনে হয় খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমি না হয় রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছি, ভাইয়ের কাছে যাব, কোন গানটি শুনব? সুবীর নন্দী স্যারের সেই বিখ্যাত গানটি করছি, সোনার কন্যা। যাব গানে, তার আগে দর্শক আছেন সঙ্গে। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম, আমি একজন অল্প বয়সী লম্বা মানুষ আছি আপনাদের সাথে। কথা বলুন আমাদের অতিথিদের সঙ্গে। কার সাথে যে বলবো আগে, সাইফুল ভাই নাকি মনীষা, কার সাথে কথা বলি? একটু একটু করে দুজনের সঙ্গেই বলুন, কেমন হয় ব্যাপারটা? না, একটু করে বলবো না, অনেক বেশি করে বলবো। আচ্ছা, একটু বাড়িয়েই বলুন। আচ্ছা, মেরি, আমি ওকে মেরি বলেই ডাকি বা ওকে সবাই মেরি বলেই জানেছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেরি হচ্ছে আমার অত্যন্ত আদরের একটা ছোট বোন। আমি বরাবরই হচ্ছে ওর গানের চরম আকারের ফ্যান। ওর সাথে মাঝে মাঝে কথা হয়, আমি ওকে বলি যে আপু তুমি তো খুব বেশি ভালো গান করো, অনেক বেশি ভালো গান করো, তোমার গান শুনলে মানে হৃদয়ের মধ্যে লাগে, এতটা ভালো গান করে।
আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সাইফুল ভাই, বয়স্ক মানুষ, আমার ভাই, আমার বড় ভাই। খুব ভালো লাগলো যে অল্প বয়সী লম্বা, উনি অসম্ভব ভালো একজন আর্টিস্ট। আমার সৌভাগ্য হয়েছিল সাইফুল ভাইয়ের সাথে কয়েকবার দেখা হওয়ার। দুজনের কাছে মানে স্পেসিফিক ভাবে কোনো গানের রিকোয়েস্ট নেই, সেটা হচ্ছে একটা ডুয়েট গান করবেন, কিন্তু সেটা হচ্ছে পুরনো দিনের হৃদয় এলাকার মতো একটা ডুয়েট গান। ভয়েসটা চেনা চেনা লাগতেছে খুব। ভয়েস একটু পরে চেনাচ্ছি, এখন ভয়েসের চাইতে নয়েজটা বেশি। পাপ্পু ভাই কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। চিনছি না, বোন চিনে ফেলছি। পাপ্পু ভাই আমাদের খুবই পরিচিত মুখ, ভালো প্যাট প্লেয়ার এবং আমার আমার ভাই বলতে গেলে। তো ভাইয়ার আর পরিচয় না দিলাম, আমাদের নাজুয়াপুর ভাই হয়। সব মিলে খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সাউন্ডের প্রশংসা আর বলে লাভ নাই, কারণ শাহিন ভাইকে সাউন্ডের প্রশংসা করতে করতে নেক্সট টাইম গেলে আমরা মিষ্টি খাবো শাহিন ভাইয়ের কাছ থেকে। অসম্ভব ভালো সাউন্ড। মামুন ভাইকেও বলার অপেক্ষা রাখেন আমাদের মামুন ভাই, অসম্ভব গুণী একজন মানুষ। দেখা হলে পাপ্পুকে আদালতে উঠাবো ইনশাআল্লাহ। কোন আদালতে? জনতার আদালতে। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা আমরা গানে চলে যাই ভাইয়া, কোন গানটা শুনবো? ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি নদীর জলে পড়ল কন্যার ছায়া। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটির অঞ্চলে ছিল সে কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি রে। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ। খালি
পরিবেশনা বিখ্যাত একটি গান এবং মেহের আফরোজ শাওন আপু অভিনীত ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। তার সাথে সাথে জাহিদ হাসান ভাইয়ের কথা যদি বলি, অসাধারণ তার স্ক্রিন প্লে করেছেন এবং ছোটবেলাতে দেখা ইমপ্রেস টেলিফিল্মের বেলারে সব থেকে স্মরণীয় সিনেমা এটি আমার কাছে এবং হুমায়ুন আহমেদ স্যারের অসাধারণ সৃষ্টি, আজ একদম চোখে প্রাণে লেগে আছে। যাবে একটু মনীষার কাছে, কোন গানটি এবার গাইবে? এটাও খুব আনন্দের একটি গান, আনন্দের না সরি, খুব পছন্দের একটি গান, বাড়ির পাশে মধুমতি, পুবাল হাওয়া বয়ারে, শুনে আসি। ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধু রাখিয়া, বাড়ির পাশে মধু মতি পুবাল হাওয়া রে, বন্ধু মনে রমদা গাইয়া প্রাণ দিল জ্বালা রে, বাড়ির পাশে মধু মতি পুবাল হাওয়া thank you.
ভীষণ সুন্দর ছিল পরিবেশনা এবং একদম লোকজ ছোঁয়া মাখা একটা গান বলবো। মিউজিশিয়ান ভাইরা অসাধারণ প্লে করেছে, ওনাদের হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ একদমই তাই। এবং তুমি ভালো গাইছো বলেই কিন্তু ওনারা আরো বেশি ভালো বাজাতে উৎসাহিত হচ্ছে। আমি চেষ্টা করেছি কিন্তু ওনারা না থাকলে গান একদমই ভালো হতো না আমাদের। আসলে সঙ্গীত শিল্পী এবং মিউজিশিয়ান আমার কাছে মনে হয় যে একে অন্যের পরিপূরক, একই সূত্রে বাঁধা, একই সূত্রে বাঁধা, এবং এদের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক। একদম একদমই, মানে একটা গ্রুপকে ছাড়া আরেকটা গ্রুপ বোধ হয় আমার কাছে মনে হয় যে আধখানা চাঁদের মতো। একটু মনীষের কাছে জানতে চাইবো যে ছোটবেলা থেকে তো সারগাম দিয়ে আসলে শুরুটা, সারেগামা শেখার পরে কোন গানের মাধ্যমে প্রথম হাতে খড়ি হলো, সেটা কোন ঘরানার গান ছিল? লালন গীতে, লোক আঙ্গিকের গান দিয়ে প্রথম হাতে খড়িটা না? প্রথমত নজরুল, রবীন্দ্র, এগুলো তো শেখা হয়েছে সারেগামার পরে। প্রথম যখন প্রোগ্রাম করি, স্টেজ প্রোগ্রাম, আমি তখন আমার 6-7 বছর এরকম হবে, আমি একদম এরকম টেবিলের ওপরে দাঁড়িয়ে আমাকে স্টেজের মধ্যে দাঁড়া করিয়ে গান করিয়েছিল, অনেক ছোট ছিলাম। তো প্রথম গান লালন গীতি, মানুষ গুরু নিষ্ঠাচার, এই গানটা দিই। একদম ছোটবেলার স্মৃতিগুলো অনেক মধুর হয় এবং সারা জীবন কিন্তু এই স্মৃতিগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আমার বাবা পাশে দাঁড়িয়েছিল আর আমি গান গাচ্ছিলাম। বাবা মা পাশে আছেন, থাকেন বলেই কিন্তু আমরা এত শক্তি পাই এবং আজকে এই অবস্থানে তোমাকে পেয়েছি আমরা, এটাই বলবো। যাবো ভাইয়ের কাছে, কোন গানটি এখন শুনি? যুদ্ধক্ষেত্রে সবসময় প্ল্যান এ বি এভাবে সেট করা থাকে, সঙ্গীতে কখন যে মানুষের মন কোন দিকে মুডটা চলে আসে, এই কিবোর্ডের, গিটারের, তবলার সব কারিশমা দেখে না আমি হঠাৎ একটু আনমনা হয়ে গেছি, এবং তখন না আমার টোটাল যে প্ল্যান এ বি সব বাদ হয়ে গেছে। আমি এখন ইনস্ট্যান্ট একটা গান করব, সেই গানটা আমি একটু ওনাদের উদ্দেশ্যে বলছি। ঢাকা অ্যাটাক ছবিতে আমার চাচা এম মঞ্জুরুল হক বাবুলের লেখা সুরে গানটি আমি 1990 গেয়েছি, সেই গানটি চুরি হয়ে পরবর্তীতে ঢাকা অ্যাটাকে টিকাটুলির মোড়ে একটা হল হয়েছে। বাট তেমনি আমি একটি গান একটা আসরে জলসার মধ্যে একটা ফিল্মে গানটা করেছিলাম, তা এম মঞ্জুরুল হক বাবুল আমার ছোট চাচার লেখা সুরে, এবং সবার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি এই গানটাকে কিভাবে, আমি রাজীবকেও বলছি, কিবোর্ডকেও বলছি, এটা একটা জলসার মাতোয়ারার একটি গান, নাটকের একটি গান গাইছি। হ্যাঁ, গানটা শুনে ফেলে এবং মন কোথায় হারিয়েছে গান শুনলেই বোঝা যায়, ওই বাজনাটা যেন ওইটা আমি পাই একদম। টোটাল একটা আসর আর গানটি টোটালটি অ্যাক্টিং করেছিলাম আমি। যা বাবা, এ মাথার মধ্যে এত ঝিমঝিম করে কেন বাবা? চোখ দুটো আমার টকটকে লাল হয়নি কিন্তু আমি তবু বেটা, কে বলে আমায় ওগো মদের মাতা? চোখ দুটো আমার টকটকে লাল হয়নি কিন্তু আমি তবু বেতাল, কে বলে আমায় ওগো মদের মাতাল? চোখ দুটো আমার টকটকে লাল হয়নি কিন্তু আমি তবু পেঁচা, কেবল আমায় অগো মদের মাতাল। বাজারে বাবা যা বাবা, এই মাথার মধ্যে এত জিপ করে কেন? মনে হয় শূন্যে ডানা মেলে উড়ি, দুঃখ ভুলে গিয়ে শুধু হাসছি, এই তো জীবন আমি যাচেছি। দুঃখ ভুলে গিয়ে শুধু হাসছি, এই তো জীবন আমি যাচেছি। কার লাগি ব্যথা মোর নেই বুকে, হলো কেন সব দোলমাল? চোখ দুটো আমার টকটকে লাল হয়নি কিন্তু আমি তবু বেটা,
কেবল আমায় গো মদের মাতা রাস্তার মাঝে খাল কাটলো এত লাপিয়ে লাপিয়ে পার হয়ে যায় না কেডা বাবা খালি চোখে দেখি যত মানুষ পৃথিবীর রঙে মজে হয়েছে খালি চোখে দেখি যত মানুষ পৃথিবীর রঙে মজে হয়েছে সবাই বলে মদ ছেড়ে দিতে পারবে কি প্রিয় সবাই বলে মদ ছেড়ে দিতে পারবে কি প্রিয় জল ভুলিয়ে দিতে আবল তাবল যত গান গেয়ে যায় কাটুক যদি কাটে এ গানের তাল চোখ দুটো আমার টক টক লাল হয়নি কিন্তু আমি তবু পেটা কেবল আমায় গো মদের মাতাল চোখ দুটো আমার টক টক লাল হয়নি তো আমি তবু পেতা কেবল আমায় গো মদের মাতাল বাবা বাজিয়ে যা বাজিয়ে যা বাজিয়ে অপূর্ব ছিল, দারুণ ছিল, আরও কত আসলে কমপ্লিমেন্টস দিব, কম হয়ে যাবে মনে হচ্ছে, কারণ গানের এই যে শক্তিটা একটা আবহ তৈরি করে এবং সাধারণ বাজনাকে আর হাত ছাড়া করি নাই, একদমই ঠিক। এবং তারা তো, আমি একটা কথা বলেছি যে শুরু থেকেই তাদের হাতের কারিশমা কিন্তু তারা দেখে আসছিল এবং এই গানটিতেও যথারীতি তারা কিন্তু একদম মন জয় করে বাজিয়েছেন, এটাই বলতে হবে। ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে একদমই অফ ট্র্যাকের একটা প্রশ্ন, পড়ানোর অভিজ্ঞতা কেমন? সরি, পড়ানোর অভিজ্ঞতা কেমন? পড়ানোর, হ্যাঁ একদমই, পড়ানোর অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, কোন পড়ানোর অভিজ্ঞতা কেমন হয় না যে ছোট কচিকাঁচা বাচ্চাদের পড়ানোর অভিজ্ঞতা কেমন? খারাপ না, ভালোই। তখন কি খুব রাগী একটা অবতার থাকে নাকি এরকমই যেমন হাসি খুশি দেখছি এমনই থাকেন? না না না, আমি এরকমই আর কি, রাগী সহজে আমি রাগী না। আমরা গানে গানে বেশ খানিকটা সময় পার করে ফেললাম এবং আবার একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, থাকুন ওয়ালটার স্মার্ট ফ্রেস এশিয়ান মিউজিকের সাথে। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile.
এশিয়ান টেক্সটাইল, এজুকেটেড স্টাইল। Asian textile, Asian good style. Oh,
আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী ব্যতীত বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। ওয়ালচন স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিকে বিরতির পরে আবার একবার স্বাগতম জানাই আপনাদের সকলকে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাইফুল হক এবং মনীষা ভাদুরী। বিরতির পরে আবার আমরা ফিরে এলাম। কোন আসলে এত গানে গানে সময় পার হয়ে গেছে এবং পছন্দের লিস্টে যে গানগুলো শুরুর দিকে থাকে আজকে সেই গানগুলো শোনার সুযোগ হয়েছে এটা আমি বলবো। লাস্টে ভাইয়ের কাছে থেকে একটা সুন্দর পরিবেশন আমরা শুনেছিলাম, এবার যাব একটু তোমার কাছে। কোন গানটি গাইবে? এবার গাইছি মনিরও রঙে রাঙাবো, বাংলা ছায়াছবির গান, চেষ্টা করছি। সবাই যে কইবে কথা
দারুণ পরিবেশন এবং বাংলার গানে, বাংলা গানে কিন্তু আমরা যেটা দেখি যে বাণী অনেক বেশি গুরুত্ব পায়, বাণী প্রধান গান এবং তার সাথে যন্ত্রের আনুষঙ্গ তো রয়েছে। এই গানগুলো বারবার করে কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাংলা গানের স্ট্যান্ডার্ড আসলে কেমন হবে। বাংলা আধুনিক পর্যায়ের গানগুলো বা বাংলার ভাষার যত গানই আছে সেই গানগুলোর প্রাণশক্তি আসলে এর বাণী একদম পুরো। যাবো একটু ভাইয়ার কাছে, কোন গানটি এখন আছে সবার সামনে? ভাঙিয়ে দিল এখন, ঘুম ভাঙানোর পরে আবার আমরা বাংলায় ফিরে আসি। একদমই তাই, ঘুম ভাঙানোর পরে আসলে আবার পুরো উদ্যমে গান শুনতে হবে এবং আপনারা গাইবেন। ওরে ট্যাংরা তবু কাটন যা, মাগুর মাছে ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেত কেতায়, আবার শিঙ্গি মাছটা মারছে কাটা পরান যায় জমিয়া রে, কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও তরুণী, কি মাছ ধরেছ বর্ষি দিয়া, ওরে ট্যাংরা তবু কাটুন যায়, মাগুর মাছ কেত কেতায়, আবার ট্যাংরা তবু কাটুন যায়, মাগুর মাছ কেত কেতায়, আবার শিঙ্গি মাছটা মারছে কাটা পরান যায় জমিয়া রে, কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বর্ষি দিয়া। আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে, কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও তরুণী, কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বর্ষি দিয়া, ওরে ট্যাংরা তবু কাটুন যায়, মাগুর মাছ কেত কেতায়, ট্যাংরা তবু কাটুন যায়, মাগুর মাছ কেত কেতায়, আবার শিং মাছটা মারছে কাটা পরান যায় জমিয়া রে, কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও তরুণী, কি মাছ ধরেছ বর্ষি দিয়া। আমি ঝোল খাইব তোকা পাগল দিয়া রে, কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বর্ষি দিয়া, ওরে ট্যাংরা তবু কাটুন যায়, মাগুর মাছ কেত কেতায়, ট্যাংরা তবু কাটুন যায়, মাগুর মাছ কেত কেতায়, আবার শিং মাছটা মাছ কাটা পরান যায় জমিয়া রে, কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও তরুণী, কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও গুরুজি।
মাছ ধরে ছব সিদিয়া ও গুরু নীতি মাছ ধরে ছব সিদিয়া ও গুরু নীতি মাছ ধরে ছব সিদিয়া টেংরা তবু